প্রশ্ন ছিল ও আমাকে দিয়ে কথাটা বলাচ্ছে যে ওর আমি ওর প্রশ্ন ছিল যে আমাদের তো অনেকগুলা দল তা আসলে আদো আহমদি জামাত সত্য কিনা এটা আমরা কিভাবে বুঝবো আর হচ্ছে যে অনেকেই বলে যে আহমদিয়া মুসলিম জামাত নাকি মুসলমানই না ধন্যবাদ বোন আপনি এবং আপনার বোন দুজনে মিলে অনুষ্ঠান দেখতে থাকুন আমি প্রশ্নটি মহতুর্ম মোল্লান আব্দুল আল খান চৌধুরী সাহেবের কাছে রাখছি তার দুটো প্রশ্ন ছিল ধন্যবাদ এর আগের ভদ্রলোকের প্রশ্ন ছিল তার আগের ভদ্রলোকের প্রশ্ন ছিল সবাই যুগের লক্ষণ এবং নিদর্শন চেয়েছেন ইমা মাহ যে এই ব্যক্তি ইনি যে সত্য তার সত্য তার প্রমাণ কি যুগের লক্ষণের সাথে মিলে কিনা তিরমেজি শরীফের বিখ্যাত হাদিস হযরত মোহাম্মদ মুস্তাফা সাল্লু আলি ওয়াসাল্লাম বলেছেন যারা চাক্ষুষ কেয়ামত এর দৃশ্য দেখতে চায় যারা চাক্ষুষ কেয়ামতের দৃশ্য অবলোকন করতে চায় তারা যেন সুরাতকবীর সুরায় সুরা ইনশেকাক এবং সুরা ইনফিতার পরে দর্শক মণ্ডলী পাড়ার ভিতরে তাকবীর সুরা ইনশেকাক সুরা ইনফিতার বিদ্যমান দয়া করে সেখানে আয়াতগুলো পড়ুন এবং দেখুন যে সমস্ত লক্ষণ শেষ যুগের বর্ণিত হয়েছে সেগুলো পূর্ণ হয়েছে কি হয় নাই আধ্যাত্মিক জগতের সূর্য ঢাকা পড়েছে কি পড়ে নাই হাজরত মোহাম্মদ সাল্লিবাসাল্লামের পবিত্র অস্তিত্ব এখন একটা এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে কল্পিত এক ব্যক্তি গল্প গুজবের এক ব্যক্তি তার কোনো বাস্তবের সাথে তার কোনো মিল নাই এইরকম একটা গল্প দাদু বানিয়ে ফেলা হয়েছে তাকে নওজবিল্লাহ মিনস আলিক আর ওইজার শমস কুবের সাব্যস্ত হয়েছে আর সেই অমানিশার আলো ভেদ করে হজরত ইমামহাদি আলহ সালবাস্লাম সঠিক চিত্র তুলে ধরেছেন হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ ওয়াসাল্লামের বলা হয়েছে ওইজান নুজুমুন কাদারাত যখন নিষ্প্রভ হয়ে যাবে নক্ষত্র রাজি মনে আছে হাদি শরীফে নক্ষত্র কাদেরকে বলা হয়েছে হজরত মোহাম্মদ সাল্লাহ আলিবাসাল্লাম বলেছেন নুজুম নুজুমে আমার সাহাবারা হচ্ছেন নক্ষত্রতুল্য তাদেরকে ম্লান করে দেওয়া হয়েছে তাদের আদর্শ তাদের জীবনচরিত তাদের মাহাত্ম আমরা ভুলে বসে আছি আমরা কল্পকাহিনীর সাহাবিদেরকে নিয়ে ব্যস্ত অথচ তাদের বাস্তব উদাহরণ এবং জীবন আদর্শ আমরা ভুলে বসে আছি যা যা রসুল আকরম সাল্লু আলিবাসাল্লামের আল্লাহ কোরআনে বলেছেন সব হয়েছে বলা আছে এই যে খালবিল বিল শুকিয়ে দেওয়া হবে অর্থাৎ নদীগুলোকে শুকিয়ে খালবিলের মাধ্যমে ইরিগেশন করা হবে কোন যুগে ইরিগেশনের সূচনা হয়েছিল বলা আছে যে যখন বন্য জীবজন্তু একত্র করা হবে যে যুগে কোরআন নাজিল হচ্ছে তখন সামনে দিয়ে যদি কোনো বন্য জীবজন্তু হেঁটে যায় বা দৌড়ে যায় ততক্ষণ পর্যন্ত এরা খান্ত হতো না যতক্ষণ পর্যন্ত সেটা স্বীকার না করে আর আল্লাহ তালা তার নবী হযরত মোহাম্মদ সাল্লাহ আলি আসসালামকে বলছেন এমন এক যুগ আসন্ন যখন বন্য জীবজন্তুকে মারা হবে না তাদেরকে সযত্নে লালন করা হবে একত্রে রাখা হবে চিড়িয়াখানার ভবিষ্যৎবাণী বঈজা সুহুফ অনুসেরাত এবং যখন পত্রপত্রিকার বহুল প্রচলন হবে এবং সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়া হবে আগে সারা বছরে একটা যদি বই কলম দিয়ে লেখা হতো বিরাট একটা অ্যাচিভমেন্ট বলা হতো এটাকে আর এখন মিনিটে হাজার হাজার কপি বই বের বের করা সম্ভব এবং বেরোচ্ছে এখন তো ডিজিটাল যুগে এসে সংখ্যা লাগে না শুধুমাত্র সুইচ টিপলে কতজনের সামনে একই বই কোটি কোটি সংখ্যায় প্রতিভাত হয় সেটা আমাদেরও জানা নেই অতএব বইজ আর ফুনুসেরাত পূর্ণ হয়েছে যতগুলো লক্ষণ ছিল সেই যুগের সমস্ত লক্ষণ পূর্ণ হয়েছে আর এই ব্যক্তি সেই যুগের সূচনায় এসে দাবি করছেন আল্লাহ আমাকে পাঠিয়েছেন তিনি সত্য না হয়ে যেতে পারেন না হ্যাঁ চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণের একটি বিরাট অলৌকিক নিদর্শন আল্লাহ রসুল হাজরত মোহাম্মদ সাল্ল্লা আলিবু তার বংশধরদেরকে বলে গিয়েছিলেন এবং তারা আমাদের জন্য সেটাকে লিপিবদ্ধ করে রেখেছেন তাঁত কুতনি শরীফের হাদিসে গায়বের সংবাদ হজরত মোহাম্মদ সাল্ল্লা আলিবু আসাল্লাম ছাড়া কাকে দেওয়া হয়েছিল এবং সেই হাদিসে যা যা লক্ষণ বলা হয়েছে একই রমজান মাসে নির্ধারিত তারিখে চন্দ্রগ্রহণের প্রথম রাত্রে চন্দ্রগ্রহণ হবে সূর্যগ্রহণের নির্ধারিত দিনের মধ্যম দিনে সূর্যগ্রহণ হবে তাই ঘটেছে বাংলাদেশের পীর সাহেব তিনি সাক্ষ্য দিচ্ছেন উনিশশো সালে রচিত তার বইতে হ্যাঁ হ্যাঁ চৈত্র মাস বাংলার তেরোশো বছর আর চৈত্র মাস রমজানের তেরো তারিখ চন্দ্রগ্রহণ হয়েছে এবং আঠাইশ তারিখে সূর্যগ্রহণ হয়েছে এবং এটি ইমাম মাহাদি আল ইসলামের লক্ষণ উনি লিখে যাচ্ছেন সিভিল অ্যান্ড মিলিটারি গ্যাজেট আমরা দেখি নাই দেখতে পারছি না ফাইন পয়সা পত্রিকা জানি না চিনি না সেখানে কি লেখা আছে আমরা কি বুঝবো বাংলাদেশের আলেম বাংলাদেশের পীর তার তরিকা এখনও জীবন্ত তার সিলসিলা এখনও চলছে তার বই দেখেন তার সাক্ষী দেখেন একজন ব্যক্তি দাবি করছেন ইয়ারো আরও জো মর্দ আনে কোথা ও আচুকা ও তো আচুকা ইয়ে রাজ তুমকো শংস কামার ভি বাত আচুকা ওই একটু আগে অমুক মৌলানা সাহেব বলে ইমামাদি আসলেন বলে আর অমুক মৌলানা সাহেব বলছেন আসতে পারেন একদম সম্ভব এক ব্যক্তি চিৎকার করে বলছেন যে ব্যক্তির আসার কথা আমি সেই ব্যক্তি এবং আমার সপক্ষে চন্দ্র সূর্য গ্রহণ হয়েছে সাক্ষ্য দিয়েছে এরপরেও আমরা এখনও নিদর্শন দেখি না অস্বীকারকারী দলের সাথে আল্লাহর ব্যবহার আর যারা তাকে মান্য করেছে তাদের সাথে আল্লাহর আচরণ দিন এবং রাতের তফাত আল্লাহ তালা দেখিয়ে দিচ্ছেন তারপরে আমরা বুঝতে পারছি না যে আমরা যাচ্ছি কোথায় দেখেন যদি কারো মনে সাধারণ ক্ষুধাভীতি ক্ষুদা প্রেম থাকে তার উচিত আল্লাহর দরবারে কান্নাকাটি করা এবং সিজদায় গিয়ে লুটিয়ে পড়া যে হে আল্লাহ বিরাট সমস্যা বাহাত্তর দল একদিকে একদল একদিকে বাহাদুর দল সম্মিলিতভাবে তাদেরকে কাফের ঘোষণা করে তাদের আলেমরা তাদেরকে সহ্য করতে পারে না আর তারা বলছে আমরাই খাটি মুসলমান হে আল্লাহ আমাদেরকে জানাও এই মির্জা গোলাম আহমদ আদি এনে আমি যাকে আলাহিসাম বলছি আপনি তাকে সাহেব বলেন আমি তাকে সত্যবাদীও বলি না আমি তাকে মিথ্যাবাদীও বলি না হে আল্লাহ তোমার দরবারে আমি বিচার দিলাম আমাকে জানাও ইনি কি তোমার পক্ষ থেকে এসেছেন না তোমার পক্ষ থেকে ধিকৃত এক ব্যক্তির ব্যাপারে আমি জিজ্ঞেস করছি আমাকে তুমি স্বপ্নযোগে জানাও ইলহাম করে জানাও ইলকা করে জানাও যেভাবে তুমি চাও সেভাবে করো কিন্তু আমাকে উদ্ধার করো এই দুয়াটা করতে অসুবিধা কী হাজার হাজার আহমদি এই পথে যাচাই করে আহমদি হয়েছেন আপনার জন্য এই পথ খোলা আছে হজরত মির্জা গোলাম আহমদ কাদিনী আলাইসালাম আঠারোশো বিরানব্বই সালে এই পথের সন্ধান দিয়েছেন আমার বক্তব্য যদি তোমাদের কাছে স্পষ্ট না হয় আমার দেওয়ার প্রমাণ যদি তোমার জন্য যথেষ্ট না হয় তারপরও সমাধান আছে আল্লাহর কাছে যাও এবং শেষ যুগের আলে ওলামা সম্পর্কে সাবধান তাদের কাছে গিয়ে আমার সত্য সত্য যাচাই করলে কখনো তোমরা সত্য জানতে পারবে না কেননা হজরত মোহাম্মদ সাল্লু আলবসাল্লাম শেষ যুগের আলেমদের সম্পর্কে সাবধান করেছেন কিন্তু আল্লাহর কাছে যেতে বলছি তিনি কখনও কাউকে সৎপথ ছাড়া ভুল পথে পরিচালিত করতে পারেন না তার কাছে নত হও এবং দেখো আল্লাহ তালা তোমাদেরকে কি বলেন তিনি একটা পদ্ধতি বলে দিয়েছেন শেষ মানে দিনের শেষে অর্থাৎ ঈশান নামাজের পর নিরিবিলি ঘুমাতে যাওয়ার আগে দুই রাকাত নফল পড়ো যদি জানো সুরা ফাতেহার পরে প্রথম রাখাতে ইয়াসিন পড়ো যদি পারো সুরা ফাতেহার পরে দ্বিতীয় রাখাতে একুশবার সুরাই ইখলাস পড়ো তিনশোবার দুরুজ শরীফ পড়ো তিনশোবার ইশতেক পড়ো তারপরে আমার বিচার দো আমার নাম নিয়ে আল্লাহর কাছে দেখো আল্লাহ কি দেন উত্তর মাত্র পনেরো দিন করতে বলেছেন এই মুরাকাবা যদি আপনি ইয়াসিন না জানেন এত বড় দোয়া না করতে পারেন যে ভাষায় পারেন আন্তরিকভাবে দোয়া করেন চল্লিশ দিন করেন তারপরে দেখেন আল্লাহ তালা আপনার সাথে কি ব্যবহার করেন এবং কী উত্তর দেন আপনাকে অতএব কিভাবে জানবো ইনি সত্যবাদী আল্লাহর কাছ থেকে জেনে নেন আর যদি না দোয়াতে অভ্যাস নাই আলোচনা ভালো করে শুনেন আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনার মধ্যে প্রমাণ দিয়ে যাচ্ছি হযরত মোহাম্মদ সাল্লাহ আলি আসলাম বলেছেন ইমান শূন্য যুগে আগমন করবে আমার পক্ষ থেকে যে প্রতিনিধি আসবে আমার যে গোলাম আসবে তিনি বলছেন তিনি পারস্য বংশীয় হবেন আরেক জাতির মাঝে আসবেন আরবদের মাঝে আসবেন না আল্লাহর কালামের তিনি ব্যাখ্যা বিশ্লেষণ করছেন আরেক হাদিসে বলা আছে তিনি হিজড়ি শতাব্দীর শিরোভাগে আসবেন আবু দাউদ শরীফের উল্লেখ একটু আগে আমরা শুনলাম আলোচনার এক পর্যায়ে সেখানে আবু দাউদ কিতাবুল মালাহিমের হাদিস রয়েছে ইন্নআল্লাহ আল্লাহ রাসেমাদত্যেক শতাব্দীর শুরুভাগে আল্লাহ তালা মুজদ্দিদ পাঠাবেন আল্লাহ রসুল সাল্লুআসলাম বলেছেন এই মুজাদেদ আলফে আখের শেষ হাজার বছরের যিনি মুজাদ্দেদ আসার ছিল তিনি শিরোভাগে এসেছেন চতুর্দশ হিজড়ি শতাব্দীর হে মুসলমানরা আপনাদের কাছে একটা সাধারণ প্রশ্ন করি ত্রয়োদশ হিজড়ি শতাব্দী পর্যন্ত সমস্ত মুজাদেদের তালিকা পাওয়া যায় দ্বিতীয় শতাব্দী হিজড়ি থেকে আরম্ভ করে ত্রয়োদশ হিজড়ি শতাব্দী পর্যন্ত আহলে হাদিস সম্প্রদায় বিশেষভাবে এই তালিকা সংরক্ষণ করে রেখেছে চতুর্দশ হিজড়ি শতাব্দীর শিরোভাগের মুজাদ্দেদ কোথায় কে উত্তর দেন বাদ দেন সেটার উত্তর পান নাই পঞ্চত সিঁজড়ি শতাব্দীর মুজাদ্দিদ কে এর শিরোভাগ তো পার হয়ে গেছে এখন তো আমরা তিরিশ দশক পার হয়ে আমরা শেষ করে ফেলছি চল্লিশ বছর এখনও কি আমাদের জাগরণের সময় হয়নি জেগে ওঠার সময় হয়নি কি হলো রসুল্লাহ সাল্লু আলি আসলামের ভবিষ্যৎবাণীর কী হলো প্রত্যেক শতাব্দীতে মুজাদ্দিদ এসেছেন এই দুই শতাব্দীর মুজাদ্দিদ গেল কোথায় এসে গেছেন যার আসার কথা তিনি এসে গেছেন লেখা আছে ক্রুশ ধ্বংস করবেন শুকর বধ করবেন কোন সেই মহাপুরুষ যিনি এসে ঢোলের বাড়ি দিয়ে খ্রিস্টানদেরকে আঘাত করে বলেছেন শোনো হে ঘুমন্ত খ্রিস্টানরা তোমাদের খোদার পুত্র খোদা মারা গেছেন আর তোমাদের তৃত্ববাদ একটা অসার বিশ্বাস নাও আমি তোমাদেরকে সিদ্ধান্ত দিয়ে দিলাম পারলে জীবন্ত করে দেখাও তোমাদের খোদার পুত্র খুদাকে জীবনেও পারবে না তাকে জীবন্ত প্রমাণ করতে এই ঘোষণার মাধ্যমে তিনি তৃতীয়বাদকে ধ্বংস করে ছেড়েছেন তারপরেও আমরা ইমাম মাহাদি খুঁজে পাই না রসুলের আলামত বলেছেন ক্রুশ ধ্বংস করবে সে খ্রিস্টীয় মতবাদের পুরা গোড়া হচ্ছে ক্রুশে তিনি আমাদের ভালোবাসায় জীবন উৎসর্গ করেছেন আর আল্লাহ তালা তাকে গ্রহণ করে নিয়ে গেছেন আমাদের মোচিত হয়ে গেছে এই যে রেজারেকশন পুনরুত্থান তথাকথিত গল্প এইটার গোড়ায় কুঠারাঘাত করে গেছেন হজরত মির্জা গোলা মাহমদ কাদিনী সালাম তারপরে আমরা বুঝি না ক্রুশ ধ্বংস কাকে বলে সব বুঝি কিন্তু যখন আল্লাহ রসুলের কথা পূর্ণ হয় তখন আমরা অন্ধ হয়ে যাই আর অনেক কথা আছে ভাই এবং বোনেরা আমরা আপনাদের মতোই মুসলমান এবং ইসলামের বাইরে আমরা কোনো ধর্ম মানি না যাকে মেনেছি ইমাম মাদি হিসাবে যাকে মেনেছি প্রতিশ্রুত মাসি হিসাবে তিনি আল্লাহ রসুল হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহ আলিবাস্লামের এক অধম দাস হবার দাবিদার রসুলের বরকতে কুল্লো বারাকিম মিম মোহাম্মদিন সাল্লাহ আলহ্লামা ফতে আল্লামা বাতা আল্লাম তাকে বলা হয়েছে এই যে তেইশে মার্চ গত হলো এই তেইশে মার্চ তারিখে আহমদিয়া মুসলিম জামাতের বয়স কত হলো জানেন আঠারোশো উননব্বইতে প্রতিষ্ঠিত হয়েছে আজকে হলো উনিশশো বিশ দুই হাজার বিশ আর একশো একত্রিশ বছর পূর্ণ হলো এই জামাতের একশো একত্রিশ বছর ধরে আপনাদের সামনে দাবি করা হচ্ছে ঈশা আসবে না মারা গেছেন যার আসার কথা ছিল তিনি এসে গেছেন আপনাদের মাঝে সামান্যতম যদি ইমানওয়ালা কেউ থাকতো তার দায়িত্ব ছিল হয় আল্লাহর কাছে কেন্দ্রে কেটে ঈশাকে নামাবে আকাশ থেকে নাহলে মেনে নিবে যাকে আমরা মেনেছি আল্লাহর রসুলের অনুসারী হিসাবে তার বরকতে আগমনকারী হিসাবে দুইটার বাইরে কোনো অপশন আপনাদের জন্য আর খোলা নাই হয় ঈশাকে নামাবেন নাহলে যে ঈশা এসে গেছেন তাকে মানতে হবে আগের ঈসার মৃত্যুবরণ করেছেন কোরআন তারা সাব্যস্ত হয় পরের ঈসার ভবিষ্যৎবাণী এক রূপক ইসার দাবি করে এবং সেই রূপক এসে গেছেন আল্লাহর পক্ষ থেকে রসুলের চাকর হিসাবে রসুলের এক অধম অনুসারী হিসাবে অতএব আমাদের এবং আপনাদের মধ্যে শুধুমাত্র একটা বিষয়ের অভাব ঘাটতি সমঝোতা আপনারা আমাদেরকে শত্রু মনে করছেন আমাদেরকে খ্রিস্টানের দালাল মনে করছেন খ্রিস্টানদের ঈশ্বরপুত্র ঈশ্বরকে মৃত বলে ঘোষণাকারী কীভাবে খ্রিস্টানদের দালাল হয় আমরা বুঝি না আপনারা বুঝলে বুঝতে পারেন কিন্তু আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ জানাই দয়া করে আপনারা আল্লাহর দরবারে গিয়ে বিচারটা দেন আমাদের কথায় বিশ্বাস করেন না আল্লাহ যা বলেন সেই দিকে যান আল্লাহর কাছে যেতে ভয় কিসের আল্লাহর কাছে দোয়া করতে সমস্যা কিসের আন্তরিকভাবে কাঁদতে অসুবিধা কী দেখেন আল্লাহতালা যা বিচারের রায় দেন সেটা মেনে নেন এটাতেই আমাদের সবার সাফল্য এটাই আমাদের জীবনের উদ্দেশ্য এটা ছিল এই যে প্রশ্নকারীদের বেগম লালা বেগম কেন তার আগের জন তার আগের জন সবাই একই কথা জানতে চাচ্ছেন কিভাবে বুঝবো কীভাবে বুঝবো আমার উত্তর হচ্ছে আল্লাহর কাছ থেকে বুঝে নেন আর যদি না যান দোয়া করার পথে পথেতেই তাহলে আমরা যে আলোচনাটা করছি সেটাকে ধরার চেষ্টা করেন তারপরে নিজের বিবেকের সাক্ষী নেন বিবেক তো আল্লাহ তালাই দিয়েছেন স্বচ্ছ বিবেক নির্মল বিবেককে জিজ্ঞেস করেন এখন হে মন বল সত্য কোথায় চন্দ্র সূর্যগ্রহণ ঘটানো কোনো ভণ্ডের দ্বারা সম্ভব আর তার পক্ষে সাক্ষী আল্লাহতালা আমাদের মতো বাংলাদেশের মানুষদের জন্য রেখে দিয়েছেন অম্লান এবং জাজ্জল্যমান সারা পৃথিবীর মাঝে রেখেছেন পঞ্জিকা খুললে পাওয়া যায় সেই গ্রহণের কথা পত্রিকার মধ্যে পাওয়া যায় অতএব সত্য এখানে আপনাদের দায়িত্ব আল্লাহর কাছ থেকে দোয়া করে জেনে দোয়া করে মেনে নেন কিংবা নিজের স্বচ্ছ বিবেকের সাক্ষী আপনারা গ্রহণ করেন আল্লাহ তালা আমাদেরকে তফিক দিন